গ্রা পালস ইউনিয়ন অনলাইনের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস পাঠ তিন দ্বিতীয় পরিচ্ছেদে পাঠ তিন ব্রত ও ব্রত পালনের করণীয় হিন্দুদের ধর্মচর্চার ক্ষেত্রে পূজা উপাসনা পার্বণ ও ব্রত পালনের বিধান রয়েছে পুণ্য অর্জন পাপ হতে মুক্তির ইচ্ছায় অনুষ্ঠিত ধর্মকর্মকেই ব্রত বলে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ব্রত কাকে বলে দেখিয়ে ব্রত কাকে বলে হ্যাঁ ঠিক বলেছ ব্রত হল পুণ্য অর্জন পাপ হতে মুক্তির ইচ্ছা ধর্মকর্মকেই ব্রত বলে আমরা শিখতে পেরেছি ব্রত কাকে বলে অর্থাৎ ব্রত পালনের উদ্দেশ্য হলো কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য বিশেষ কিছু আচার বিধি পালন করা বিশেষ কিছু আচার বিধিকে কিছু নিয়মকানুন পালন করা ওটাই ব্রত হিন্দু ধর্ম ধর্মাবলম্বীরা বিপদ জামায় জামাই ষষ্ঠী জন্মাষ্টমী শিবরাত্রি ইত্যাদি অনেক ব্রত পালন করে থাকেন বিপত্তারিণী বিপত্তারিণী আমরা ব্রত করি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আর জামাই ষষ্ঠী যেমন জামাই যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে সুস্থ সুন্দর থাকে সেই জন্য আমরা জামাই ষষ্ঠী ব্রত পালন করে থাকি অর্থাৎ মেয়ের জামাই এবং সন্তান যেন ভালো থাকে সেজন্য এই ব্রত পালন করা হয় আর জন্মাষ্টমী আমরা কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে থাকি শিবরাত্রি শিবরাত্রি আমরা শিব চতুর্দশীতে পালন করে থাকি আমাদের মঙ্গলের জন্যই এই ব্রত পালন করে থাকি ব্রত পালনের কিছু সুনির্দিষ্ট নিয়মও আছে ব্রতের আগের দিন সংযম পালন করতে হয় ব্রতের আগের দিন আমাদেরকে কী পালন করতে হয় সংযম পালন করতে হয় সংযম মানে কি সংযম হলো ব্রত পালনের আগের দিন নিরামিষ খেতে হয় এবং ব্রতের দিন ব্রত শেষ হওয়া পর্যন্ত উপবাস করণীয় আমরা যতক্ষণ উপবাস থাকব উপবাস যতক্ষণ থাকার নিয়ম ততক্ষণ আমরা ততক্ষণ আমরা কি করব উপবাস থাকব। তারপরে উপবাস ব্রত পালনের শেষ ব্রত পালন শেষ হলে আমরা উপবাস ভাঙব যে দিনে বা তিথিতে যে ব্রত উদযাপন করা হয় দিনে বা তিথিতে ভক্তগণ উপবাস থেকে নির্দিষ্ট দেবদেবীর উদ্দেশ্যে পুজো নিবেদন করেন প্রতিটি ব্রতের ব্রত কথা আছে প্রতিটা ব্রতেরই কি আছে অনেকগুলো ব্রত কথা আছে এক একটা ব্রতের ব্রত এক এক রকম ব্রত পালনের সময় সুনির্দিষ্ট ব্রতকথা বলা বা পাঠ করা হয় ভক্তগণ ভক্তির সহকারে সে ব্রত কথা শোনেন ভক্তগণ কি করে ভক্তগণ ভক্তির সহকারে সে ব্রত কথাগুলো শুনে শিবরাত্রি ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথির রাত্রিতে শিবের আরাধনা করা হয় শিবের আরাধনা কোন তিথিতে করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে শিবের আরাধনা করি শিব শিব হল মঙ্গলময় তিনি জগতের অকল্যাণ ও সুন্দর অন্যায় দূর করেন তাই তার অনুগ্রহ লাভের জন্য যে ব্রত পালন করা হয় তাকে শিবরাত্রি ব্রত বলা হয় শিব কি করেন জগতের কল্যাণ করেন অন্যায় দূর করেন জগতের মঙ্গল করেন তাই তার আমরা অনুগ্রহ লাভের জন্য আমরা কি করি শিবরাত্রি ব্রত পালন করি শিব অল্পতেই তুষ্ট হন শিব কিসে তুষ্ট হন অল্পতেই তুষ্ট হন অনেক কিছু তার দেওয়ার প্রয়োজন হয় না শুধু বেল জল দিয়ে আমরা হলো তাকে তুষ্ট করতে পারি কিন্তু ভক্তি সহকারে তাকে করতে হবে এজন্য তার এক নাম আশুতোষ অল্পতেই তুষ্ট তার নাম হয়েছে একদিন শিব অবস্থান করছিলেন পার্বতী শিবকে প্রশ্ন করলেন তিনি কিসে তুষ্ট হন উত্তরে শিব বলেন যদি কেউ ভক্তি সহকারে আমাকে বিল্যপত্র দিয়েও আমার অর্চনা করেন আমি তাতেই তুষ্ট হই শিব পার্বতীকে বলছিল যে আমাকে যদি একটা বেলপাতা দিয়েও অঞ্জলি দেয় তাতে আমি তুষ্ট আমাকে অনেক কিছু দেওয়ার প্রয়োজন হয় না আমি তাতেই তুষ্ট হই বহু উপচারে আমার অর্চনা করার প্রয়োজন হয় না বহু উপচারে তার কোনো প্রয়োজন হয় না অল্পতেই তিনি তুষ্ট হন হে দেবী এই হল আমার প্রীতিকর ব্রত এই ব্রতের ফলস্বরূপ ভক্ত তার বাসনার বস্তু পেয়ে থাকে আমার অনুগ্রহ তার প্রতি সর্বক্ষণ বর্ধিত হয় একথার অর্থ শিব ভক্তের ভক্তি দেখেন উপচারের বাহুল্য নয় তাই শ্রদ্ধাসহ ভক্তের সামান্য বিলপত্র অঞ্জলিতেই তিনি তুষ্ট হন তাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না শুধু বেলপাতা দিয়ে যদি ভক্তি সহকারে দিয়ে থাকি তাহলে তাহলে সে কি হয় তুষ্ট হয় শিবরাত্রি ব্রত পালনের কিছু নিয়ম রয়েছে যেমন শিবরাত্রির আগের দিন থেকেই ভক্ত সংযম অবলম্বন করবেন শিবরাত্রির আগের দিন ভক্ত কি করে সংযম অবলম্বন করে ভক্ত ভক্ত তার ভক্তি ভরে শিবের শিবকে তুষ্ট করার জন্যে এই ব্রত পালন করে থাকেন সংযম নিরামিষ খাওয়া আমি আগে বলেছি সংযম মানে হল নিরামিষ নিরামিষ খেতে হয় ব্রতের আগের দিন বাক্যে কর্মে চিন্তায় দেহ মনকে পবিত্র রাখবেন দেহমনকে আমাদের কী করতে হবে পবিত্র রাখতে হবে আমরা শিবের ব্রত করব শিবকে আমরা ডাকব ভক্তি সহকারে ডাকবো আর ভক্তি ভরেই আমরা তাকে পূজা করব উপবাস থেকে সারা দিন প্রয়োজনীয় কাজের মধ্যেও শিবকে স্মরণ করবেন আমরা যত কাজ করি না কেন তাকে আমরা কি করবো স্মরণ সব সময় তাকেই স্মরণ করবো সব সবসময় তাকে আমরা স্মরণ করবো শিবরাত্রে আনুষ্ঠানিক কর্মের মধ্যে রয়েছে রাত্রের চার প্রহরে চারবার শিবকে অর্চনা করা আমরা চার প্রহরে রাত্রির চার প্রহরে আমরা কি করবো চারবার তাকে অর্চনা করব। প্রথম প্রহরে শিবকে ধূপ দিয়ে স্নান করাবো প্রথম প্রহরে আমরা কি করব। ধুধ দিয়ে স্নান করাবো শিবের আরাধনা করব পূজা অর্চনা করব। তারপর দ্বিতীয় প্রহরে আমরা কি করব। ধদি দিয়ে তাকে স্নান করাব তখনও আমরা তাকে তাকে আমরা ডাকবো স্মরণ করব মঙ্গল কামনা করব। যাতে আমাদের সবার মঙ্গল হয় সবাই ভালো থাকে এই প্রার্থনাই করব আমরা চার প্রহরে চারবার আমরা প্রথম প্রহরে দুধ দিয়ে করেছি স্নান দ্বিতীয় প্রহরে আমরা কি দিয়ে করাবো দধি দিয়ে দধি দিয়ে আমরা স্নান করিয়েছি এখন তৃতীয় প্রহরে ঘিত দিয়ে করিব তৃতীয় প্রহরে আমরা ঘি দিয়ে স্নান করাবো তার প্রার্থনা করব চতুর্থ প্রহরে আমরা কি করব। মধু দিয়ে স্নান করাবো চতুর্থ প্রহরে আমরা মধু দিয়ে প্রতিবার স্নানের শেষে পূজা ধ্যান করব। প্রতিবার আমরা কি করব স্নান করাবো তারপর স্নানের শেষে তার কাছে আমরা ধ্যান করব। সবাই যেন সুখের শান্তিতে থাকে ভালো থাকে সুস্থ থাকে সবার মঙ্গল প্রার্থনা করব। এভাবে সারা শিবের পূজায় কাট কাটাবো রাত্রি চার পরে চারবার স্নান করব আর শিবের কামনাই করবো সারা রাত্রি আমরা কাটিয়ে দেব আর তার কাছে ধ্যান করব পরের দিন ভক্ত শিবকে পূজা দিয়ে উপবাস ভেঙে পালন করেন ভক্ত শিবকে পূজা দিয়ে কি করে উপবাস ভাঙে শিবরাত্রির ব্রত কথা শিবরাত্রির একটি ব্রত কথা আছে এখন সেই ব্রত কথাটি শোনা যাক শিব রহস্য নামক ধর্মগ্রন্থে বর্ণিত আছে এক পুরাকালে বারাণসী নগরে এক বেদ বাস করতেন তার সর্বদেহ কৃষ্ণকায় পিঙ্গল চুক পিঙ্গল চুল দেখতে কালো বিরাট ইয়ালুক দেখতে খুব একটা সুন্দরও দেখা যায় না অসুন্দর দেখতে ভয় করে এভাবে ভয়ঙ্কর ছিলেন সেই ভেদ আবার তার সঙ্গে থাকত পশু পাখি ধরার জাল অস্ত্র শস্ত্র ইত্যাদি পশু পাখি ধরার জালও ছিল দেখতে তো খুব একটা সুন্দর ছিল না দেখতে তাকে দেখ দেখলে তার মধ্যে তার কাছে ছিল এই ধরার অনেক কিছু বনের পশু পাখি শিকার করে তাদের মাংস বিক্রি করাই ছিল তার পেশা বনের পশু পাখি কি করতো মেরে মাংস বানাতো মাংস বানিয়ে ওইগুলা বাজারে বিক্রি করত ওইটাই ছিল তার সে বেদের কাজ একদিন তিনি বনে গিয়ে প্রচুর পশু শিকার করলেন একদিন বনে প্রচুর পশু শিকার করে অনেক অনেকগুলা মাংস পেয়েছেন কিন্তু ক্লান্ত হয়ে এক বনের মধ্যে তখন বসেছিলেন মাংসের ভার বহন করতে না পেরে ক্লান্ত শান্ত হয়ে এক বনের মধ্যে বসেছিলেন বোঝা খুব বাড়ি ছিল চলেও গিয়েছিলেন কিন্তু গভীর বনি ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি বিশ্রামের জন্য একটি গাছের গোড়ায় শুয়ে পড়লেন দারুণ ক্লান্তিতে তিনি অতি দ্রুত ঘুমিয়ে পড়লেন সূর্য অস্ত গেল রাত হয়ে গেল এখন কি করবে শিব চতুর্দশীর রাত সেদিন ছিল সেই অন্ধকার সেই শিব শিব চতুর্দশী অন্ধকার রাত ছিল গভীর অন্ধকারে তিনি কি করে বাড়ি ফিরবেন অন্ধকার বর্ণ পশুরা যদি আক্রমণ করে এসব ভেবে তিনি একটি গাছের ডালে শিকার করা ওই পশুর মাংস ঝুলিয়ে রাখলেন আর তিনি কি করলেন নিজে গাছে চড়ে বসলেন ওই গাছের ডালে গাছটি ছিল বেল গাছ গভীর রাতে তো ও ক্ষুধার্ত বেদের শরীর কাঁপতে লাগল তখন আবার শিশির পড়ছিল ঠান্ডা শিশির ভেদের কাপনি গেল বেড়ে ঘটনাচক্রে সেই বেলগাছের গোড়ায় প্রতিষ্ঠিত ছিলেন শিবের প্রতীক শিবলিঙ্গ চতুর্দশীর রাত্রিতে শিবের পূজা করতে হয় শিবকে বেলপাতা দিয়ে জল দিয়ে পূজা করতে হয় বেত শীতে কাঁপছিলেন এবং সজুরে গাছের ডাল চেপে ধরছিলেন তাতে শিশির ভেজা বেলপাতা আপনা থেকেই ছিন্ন হয়ে গাছ থেকে পড়ল এভাবে ভক্তরা জল বেলপাতা দিয়ে শিব চতুর্দশীর রাত্রিতে শিবের পূজা করে থাকেন ওই ভেদ জল ও বেলপাতা দিয়ে নিজের অজ্ঞাতেই শিবের পূজা করে ফেলেন তিথি মাহাতে ভেদ শিব পূজার পুণ্য অর্জন করলেন তিথি মাহাত অনুসারে বেদ নিজেই জানতে পারল না যে তার অজান্তে পূজা হয়ে গেল শিশির পর ছিল তখন গাছ থেকে বেলভাতা পড়ছিল ছিল তার অজান্তে পূজা হয়ে গেল কিন্তু বেদ নিজে তো জানতেই পারল না বেদ যখন মারা গেলেন তখন যমদূতেরা চলে এলেন তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য কারণ তিনি জীবনে যে পাপ করেছিলেন তার জন্য তাকে কি করতে হবে নরকবাস করতে হবে সে যে পাপ করছে তার জন্য তাকে কি করতে হবে নরকবাস করতে হবে কিন্তু জব কিন্তু তৎক্ষণাতে শিবদাম থেকে শিব দূতেরাও চলে এলো তারা তাকে শিব দামে নিয়ে যাবেন আর তখন শিব দূত ও জমদূতের মধ্যে ঝগড়া বাজে ঝগড়া লেগে গেল জমদূতেরাও নিয়ে যেতে চায় শিব দূতেরাও নিয়ে যেতে চায় কিন্তু সেই বেতটা খুব খারাপ ছিল তার কর্মফল অনুযায়ী তাকে নরক ভাস করতে হবে তাকে নরকে যেতে হবে সেই জন্য জমদূতেরা আসছিল তার অজান্তে যে সে পূর্ণ ফল অর্জন করছে তার পূর্ণ ফলের জন্যই সে কি করবে সেব ধামে যাবে কিন্তু শেব জন্য জমদূতের জমদূতেরা বেদের বেদের কাছে গেসতে পারছেন না তখন তারা জমরাজের কাছে গিয়ে ঘটনাটা জানালেন যমরাজ তখন শিব গিয়ে শিবের সেবক নন্দীর কাছে জানতে চেলেন একজন ঘোর পাপিকে কেন জমালয়ের পরিবর্তে শিবদামে নেওয়ার জন্য শিব গিয়েছেন ওই বেত তখন ওই বেত যে কি এমন কি পুণ্য করেছে তাকে শিবদামে নিয়ে যাওয়া হবে যার জন্য বহু পুণ্যের ফলে যে শিবদামে পাওয়া যায় সেই শিবধামে যাওয়ার যোগ্য হলেন তিনি তখন নন্দী যমরাজকে ভেদের ওই শিব পূজার কথা জানালেন তিনি বললেন পাপেও যদি শিবরাত্রিতে শিবের পূজা করেন ওই ভেদও সকল পাপের বিনাশ ঘটেছে এবং সে পূর্ণবান হয়ে শিবধামে প্রাপ্তির যোগ্যতা অর্জন করেছে শিব চতুর্দশীতে শিবরাত্রি ব্রতের মাহাত্মের কথা শুনে যমরাজ বিস্মিত হলেন এভাবে শিবরাত্রি ব্রতের মাহাত্মের কথা কৈলাসে এবং দেবলোকে পৃথিবীতে প্রচারিত হয় তখন থেকে শিব ভক্তরা প্রতি বছর শিবরাত্রি ব্রত পালন করে আসছেন আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমরা শিবরাত্রি ব্রত কথার ব্রত কথাগুলো আমরা শুনে শুনলাম এতক্ষণ আমাদের কর্মফল অনুযায়ী আমাদেরকে কর্মফল ভোগ করতে হয় কিন্তু নিজের অজান্তেই পূর্ণ ফল অর্জন করেছে সেই জন্যেই জমালয়ের পরিবর্তে তিনি হল নরকের পরিবর্তে তিনি কি করলেন স্বর্গে স্বর্গে গেলেন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আমার ক্লাস এখানে সমাপ্তি করছি তোমরা সবাই সকলে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো তোমাদের দোয়া কামনায় আমি এখানে ক্লাস শেষ করছি